হ্যাঁ, বাংলার সেনাপতি প্রোগ্রামে আবার আমি আসলাম দ্বিতীয় পর্বে। আসলে অতি নিন্দুকেরাও আজকে স্বীকার করতে বাধ্য হয়েছেন বাংলায় কিন্তু উন্নয়নটা হয়েছে, আর এই উন্নয়নটাকে স্তব্ধ করার একটা কিন্তু চক্রান্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিরোধী দলগুলো এক হচ্ছে, ঈর্ষান্বিত হচ্ছে, কিন্তু যারা বাংলার সেনাপতি আছে তারা কিন্তু উন্নয়নকে অব্যাহত রেখেছে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের আমতলা চণ্ডী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের কাছে। একসময় তিনি প্রধান ছিলেন, এই অঞ্চলের অনেক উন্নয়ন হয়েছে, একটা সময় অনুন্নয়ন ছিল, দীর্ঘ দিন ধরে এই অঞ্চলটা ছিল একটা বঞ্চনার শিকার। সেই বঞ্চনার শিকার থেকে আস্তে আস্তে মানুষের মনে প্রত্যাশা তৈরি করে দিয়েছে। মানুষ এখন দেখছে উন্নয়ন, কী পেয়েছে এখানকার মানুষ, কী পায়নি, সবটাই শুনব আর কতটা প্রত্যাশা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে, যেটা দাদা জানতে চাইব, একটা সময় যখন আপনারা রাজনীতি শুরু করেছিলেন সেই সময়টা কি খুব সুখের ছিল? বিরোধী যেখানে বামফ্রন্ট ছিল, প্রথম হচ্ছে আমার রাজনীতির উত্থান বিদ্যানগর কলেজ থেকে, তৃণমূল ছাত্র পরিষদের বা ছাত্র পরিষদ থেকে আমার উত্থান হয়েছিল। তখন আমরা ক্ষমতায় ছিলাম না, আমরা দেখেছি তখন ভোটের প্রচারের জন্য বিভিন্ন গ্রামে গ্রামে আমরা সাইকেল নিয়ে যখন প্রচারে যেতাম তখন কোনো কোনো জায়গায় মাটির হেঁটে যেতে হতো আমাদের ভোটের প্রচারের জন্য, ছাত্রছাত্রীদের জন্য। এখন আমার চণ্ডী গ্রাম পঞ্চায়েতে আমি পাঁচ বছরে আসার পরে এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ পাওয়ার পর থেকে, এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ থেকে আরম্ভ করে আমাদের ডেপুটি স্পিকার প্রাক্তন সোনালী গুহ, বর্তমানে তিনি বিধায়িকা, এবং দিলীপ দার আমাদের পাশের যিনি বিধায়ক, তার আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় উন্নয়ন করেছি এবং উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আগামী দিনে কে আসলো কে গেল সেটা দেখার দরকার নেই, আমরা উন্নয়নের জায়গায়। উন্নয়ন দেখতে গেলে পরে আমাদের দিদি যেটা আমাদের নির্দেশ দিয়েছেন, কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি কে তৃণমূল, ওসব দেখার দরকার নেই। উন্নয়নের জন্য তোমাদের সর্বত সবার পাশে দাঁড়াতে হবে, আর ওই চেয়ারে যখন বসবে তুমি তোমাকে দেখতে হবে কে কোন পার্টি করে, কে সিপিএম করে কে কংগ্রেস করে কে তৃণমূল করে, সেটা আমার দেখার দরকার। এই ক্ষমতায় আসার সময় তো অনেক বাধা ছিল, কেন? হ্যাঁ, বাধা বিপত্তি তো ছিলই অবশ্যই, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু দল একটা জিনিস সবসময় আমাদের একটা আইবি রিপোর্ট আছে, আইবি রিপোর্ট অনুযায়ী দলের জন্য যারা চব্বিশ ঘন্টা কাজ করে তাদের পাশে দল আছে। একদম, একটা দারুণ কথা, দল পাশে আছে আর আপনারা মানুষের পাশে আছে। আজকে মনে হয় না মানুষের প্রত্যাশা বেড়ে গেছে যত যত দিয়েছেন আর কি, নতুন করে বাড়ি? হ্যাঁ অবশ্যই, একটা বাড়িতে কারোর বাড়িতে সাতখানা ছেলে, আমরা হয়তো একটা বাড়িতে হয়তো দুটো ঘর দিয়েছি, অনেককে ঘর দিতে পারিনি, কিন্তু তা বলে এই নয়, দিদি কিন্তু সেটা আমাদের বলেনি, বা আমাদের মাননীয় সাংসদ যিনি এখানে দেখেন, আমার যেহেতু বাড়ির সামনে সাংসদ অফিস, সেই কারণে হচ্ছে উনি বলে গেছেন যে গরিব মানুষদের জন্য পাশে দাঁড়াতে হবে। এবার কারোর বাড়িতে সাতটা ছেলে, আমরা দুটো দিতে পেরেছি, পরের বছর ফের দুজনকে দেবো ঘর দেবো, ফের পরের বছর দুজনকে ঘর দেবো, এইভাবে আস্তে আস্তে আমরা, একবারে তো সব কিছু একদম সিপিএমপির তো কিচ্ছু হয়নি। হ্যাঁ, সেই কারণে আমরা আস্তে আস্তে সবার জন্য করার চেষ্টা করি। কতটা করতে পেরেছেন বলে মনে হয়? আমার মনে হয় আত্মসুস্থির কোনো জায়গা নেই, মানুষের জন্য করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি, মানুষ সেটা আশীর্বাদ করবে। এবং 2019 সম্ভবত লোকসভা নির্বাচনে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে আমরা এখান থেকে পুনরায় যেভাবে জয়লাভ করেছিলাম তার থেকে বেশি জয়লাভ করার জন্য আমরা চেষ্টা করি। মানে প্রত্যাশাটা মানুষের, যেহেতু উন্নয়ন হয়েছে, উন্নয়ন করেছি, এবার মানুষ তার বিবেচনা করবে, মানুষ তার আশীর্বাদ করবে, আমরা মানুষের পাশে আছি, চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকবো। যেহেতু সাংসদ অফিসটা আমার বাড়ির পিছনেই, সেখানে হচ্ছে অনেক চাপ আমার উপর আছে, সেই কারণে আমি মানুষের পাশে থাকবো এবং সাংসদ অভিষেক ব্যানার্জির আশীর্বাদ এবং মমতা ব্যানার্জির আশীর্বাদ আমার মাথার উপর থাকবে, এটুকু আমাদের কাছে প্রত্যাশা করি। একটা বড় সমস্যা যে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা সমস্যা, সেটা হচ্ছে পানীয় জলের একটা বড় সংকট, একটা সমস্যা রয়েছে, এটা নিয়ে কোনো পরিকল্পনা আপনাদের এখানে আছে? পানীয় জলের সমস্যা দীর্ঘদিনেরই ছিল আমাদের আর কি, আগের যে বোর্ড, বেকার থুতু ফেললে পরে নিজেরই গায়ে পড়বে যেহেতু আমি প্রধান, ঠিক আছে। সিপিএম পিওডে কী ঘটনা ঘটেছে, এখানে আমাদের একটা জল প্রকল্প আছে নোদাখালি,
সেই জল প্রকল্পের ওখান থেকে যে পারমিশানগুলো দেওয়া হয়েছিল, সে পারমিশানগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে দেখা গেছে বিভিন্ন নার্সারি যাদের বিজনেস আছে প্রকৃত মানুষের জন্য, মানুষের জল খাওয়ার জন্য আর্সেনিক মুক্ত জল, কিন্তু সেই জলটা কোনো রকমভাবে ব্যবহারের যোগ্য করার জন্য ছিল না, যে কেউ কোনো রকমভাবে তাদের কারণ কোনো মার্কেটে বলুন বা কোনো রকমভাবে যেদের নার্সারি বিজনেস বলুন এইভাবে ব্যবহার করার জন্য ছিল না। কিন্তু সেই সময় যিনি পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলেন, জানি না সিপিএমপি ওটে তিনি কীভাবে এগুলো পারমিশানগুলো দিলেন, সেই কারণে একটা জল সংকট আমাদের এলাকায় আছে এবং এটা আপনার বাস্তবসম্মত কথা। মানুষ এগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখায়। এখন বর্তমানে আমরা কোনো পঞ্চায়েত সমিতি মাননীয় মোহন নস্কর মশাই সমস্ত কিছু সভাপতি যিনি বর্তমানে আছেন সমস্ত কিছু বন্ধ করে দিয়েছেন, নতুন করে কোনো পারমিশান হচ্ছে না। আমাদের জল ট্যাঙ্কের জন্য নতুনভাবে মাননীয় সুব্রত মুখার্জির কাছে আমরা আবেদন করেছি, মাননীয় সভাপতি মোহনচন্দ্র নস্কর এর থেকে আরম্ভ করে সোনালিগুলো গুহ থেকে আরম্ভ করে আমাদের যিনি মাননীয় সাংসদ আছেন তিনিও আবেদন করেছেন যাতে এলাকার জল সংকট মুক্ত হয়। সেই জন্য আমাদের এখানে জলের ট্যাঙ্কেরও ব্যবস্থা করা হচ্ছে এবং সেটা সম্ভবত 6 কোটি টাকার একটা প্রকল্প নতুনভাবে আসছে। আমরা আশা করছি আগামী দিনে আমাদের মানুষকে সচেতন হতে হবে, এটা আমাদের বক্তব্য যে মানুষ যে জল খাওয়ার জন্য যেটা ব্যাপার সেটা জলের জন্য ব্যবহার করা হোক এবং কোনো রকমভাবে জলের অপচয় যাতে না করে, সেটা হচ্ছে আমাদের বিডিও সাহেবও বলেছেন। আগামী দিনে সেইভাবে আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে বিডিও সাহেব বসবেন, পঞ্চায়েত সমিতি সভাপতি বসবেন, বসে আমরা বিভিন্ন গ্রামে গ্রামে একটা সচেতনতা শিবির আমরা করব। আপনার এখানে সবচেয়ে বড় সাফল্য একটা কিষাণ মান্ডি বাজার হয়েছে এবং এটা তো একটা বড় বারুইপুরের একটা বড় সবজির একটা অংশ এখানে আসছে, এটাতে কতটা উপকার হচ্ছে? আমি বলে দিই, সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পশ্চিমবাংলার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কিষাণ মান্ডির যে চিন্তাভাবনা করেছেন যে কৃষকরা তাদের নিজস্ব সবজি তাদের ফসল নিয়ে এসে তারা একটা কোনো একটা জায়গায় বসে বিক্রি করবে, ক্রয় বিক্রয় হবে এবং তারা তাদের লাভবান নিয়ে যাবে, সেই জায়গা থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি মনে করি, আমি তারক মণ্ডল চণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, এর জন্য আমার নিজের মনে হয় আমি আমতলা মোড় থেকে ওদের জোর করে হোক যেভাবে হোক বুঝিয়ে হোক আমি নিয়ে গেছিলাম। আজকে কিষাণ মান্ডি সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 নম্বরে হচ্ছে আমাদের আমতলা কৃষক বাজার, আমাদের 1 নম্বরে। এটার জন্য হচ্ছে আমাদের কৃতিত্ব আমাদের এলাকার মানুষের, আমাদের বিষ্ণুপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি, আমাদের যারা কৃষক বাজারের যারা বর্তমানে যারা কৃষক আছেন তাদের সকলের সফলতা নিয়ে আমরা কিন্তু এখন বর্তমানে পশ্চিমবাংলার মধ্যে 1 নম্বরে আছি, এটা আপনারা জেনে রাখুন। হ্যাঁ, আমি জোর করে তখন হয়তো মনে হয়েছিল যে তখন না, তখন আমাদের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমতলা ডায়নওয়ার রোড NH 117, হ্যাঁ সেই সময় একটা পরিস্থিতি হয়েছিল যে কোনো গঙ্গাসাগর মেলা বলুন যে কোনো জায়গার মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা যখন আসতেন আমতলা মানে হচ্ছে তাদের কাছে একটা দুর্বিষহ হয়েছিল, তখন তাদের পায়ে হাতে ধরে তাদের আমি বোঝাতে পেরেছিলাম, একটুখানি হয়তো পেশি জোর দেখাতে হয়েছে কিন্তু তারা এখন আপনি কিষাণ মান্ডিতে যেতে পারেন, কিষাণ মান্ডিতে গিয়ে জিজ্ঞেস করবেন, কৃষক বাজারের যারা কৃষক আছেন তারা সকলেই হচ্ছে কুর্নিশ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে সকলেই ধন্যবাদ জানায় এবং প্রত্যেকে তারা সাফল্য কামনা করে এবং তারা হচ্ছে প্রণাম জানায়। একটা জিনিস যেটা জানতে ইচ্ছা হচ্ছে, এখানে শিক্ষার হার আগের থেকে কি একটু ভালো হয়েছে? আমার যতদূর ধারণা, আমি হচ্ছে এই এলাকায় বাড়ি, আমার এখানেই জন্ম, আগে একটা সময় দেখা গেছে আমি যখন পড়াশোনা করতাম তখন হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হচ্ছে পড়াশোনার দিক দিয়ে যে ভারটা সেটা হচ্ছে অনেকটা কমই ছিল। এখন দেখা যাচ্ছে আমাদের যে কটা স্কুল আছে আমি প্রত্যেক জায়গায় হচ্ছে আমার একটা জগদ্ধাত্রী পুজো হয় সেখানে তাদেরকে সকলকেই আমি পুরস্কার দিই যারা প্রথম এবং দ্বিতীয় তৃতীয় হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ম্যাক্সিমাম হচ্ছে সংখ্যালঘু মানুষদের
পড়াশোনার দিক দিয়ে তারা এগিয়ে আসছে, অনেকটা ডেভেলপ হয়েছে বলতে পারেন শিক্ষা। অবশ্যই। তবে একটা কিন্তু আপনার কাছে আবেদন রাখবো, আপনার সামনে যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম, এই রাস্তাটার অবস্থা কি হাল ফিরবে, একটু একটু করে জল জমছে, না রাস্তাটার কাজ শুরু হয়েছে? না, জল জমাটার জন্য এর জন্য দায়ী হচ্ছে আমরা নিজেরাই। আমাদের বিভিন্ন এখানে তখন সিপিএমপি ওটে যেসব বাড়িগুলো হয়েছিল, তারা যে বাড়ির প্রাণগুলো করেছিলেন, এই প্রাণের সময় তারা ড্রেনের জন্য কোনো রকম জায়গা ছাড়েননি। আমি রাস্তাঘাট জন্য দেখবেন আমতলা থেকে একদম কিষান মান্ডি টপকে কেই কার্মিল স্কুল আছে, ওই অবধি ঢালাই রাস্তা আছে, কিন্তু সেই ঢালাই রাস্তার জায়গায় কোনো রকম সাইডে ড্রেন ছিল না। আমি জোর করে বাঁদিক দিয়ে, আপনি একবার দেখে নেবেন, আমতলা মোড় থেকে কিষান মান্ডি টপকে কেই কার্মিল স্কুল অবধি, ওখান থেকে একদম সোজা বাঁদিক দিয়ে যা ফুটপাথের ওপর দোকান ছিল, সেই সময় ভাঙতে গিয়ে আমার অনেক রকম বিরোধিতার মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু বিরোধিতার থেকে হচ্ছে 100 জনের মধ্যে একজন মানুষ হয়তো বিরোধিতা করেছিল, 99 জন মানুষ আমার পাশে ছিল, আমি সেগুলো রাতের অন্ধকারে ভেঙে দিয়েছি, প্রশাসনের দ্বারস্থ হইনি, আমার সাধারণ পাবলিক। আমি দেখেছিলাম 99 বিরুদ্ধে একের লড়াই হয় না, তাই 99 জন যত মানুষ আছে তখন তারা যদি আমার পাশে থাকে, সেই কারণে আমি সমস্ত ড্রেন হাইড্রেন করে দিয়েছি। ওটা হচ্ছে আগামী দিনে ওই হাইড্রেনটা সোজা ফলতা কাঁটাখালির সঙ্গে যোগ করে দেওয়া হবে, সেই কাজও আমি আরম্ভ করে দিয়েছি। উন্নয়নের কাজে বাধা হতে পারে না কখনো? না, অভিষেক ব্যানার্জি আমাকে এই শিক্ষাটা দিয়েছে এবং ওনার পিএ সুমিত রায় এই শিক্ষাটা দিয়েছে যে উন্নয়নের জন্য তুমি যা খুশি করবে, তার জন্য যত বিপদে তুমি পড়বে তার জন্য পুলিশ প্রশাসনের ভয় পেতে হবে না। আর মানুষ যখন তোমার সঙ্গে আছে, মানুষ যখন মমতা ব্যানার্জির সঙ্গে আছে, মানুষ যখন মা মাটির সঙ্গে আছে, মানুষ যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, তোমাকে ওই ভয় পাওয়ার কোনো দরকার নেই। আরেকটা জানতে ইচ্ছা করে, অনেক তো উন্নয়ন হয়েছে, অনেক কিছু হয়েছে, এমনিতেও এমন একটা কিছু প্রত্যাশা আছে যেটা হলে এই অঞ্চলে খুব ভালো হতো, যেটা আপনার স্বপ্ন আর কি? আমার একটা স্বপ্ন, যে স্বপ্নটা দাদা পূরণ করে দিয়েছে, সেটা হলো আমতলা বাজার, যেটা হচ্ছে আমি ছোটোবেলায় বাবার কোলে করে যেতাম, সেই বাজারটার জন্য দাদার কাছে একটা প্রপোজাল দিয়েছিলাম অভিষেক ব্যানার্জির কাছে, উনি সেই প্রপোজালটা গ্যান্টেড করে দিয়েছেন। আগামী দিনে আমতলা বাজারের সমস্ত উন্নয়নটা হবে এবং উনি রাস্তা থেকে আরম্ভ করে ড্রেন থেকে আরম্ভ করে আমাকে বলেছে তারও তুই ইঞ্জিনিয়ারকে দিয়ে সমস্ত কাজগুলো করে নে, আগামী দিনে আমি ওই কাজটা পূরণ করতে পারলে পরে আমার ছোটোবেলাকার স্বপ্ন পূরণ হবে। এটা একটা বড় স্বপ্ন যেটা প্রত্যাশা ছিল। আর একটা স্বপ্ন আমার পূরণ করে দিয়েছে দাদা, যেটা হচ্ছে আমাদের আমতলা হসপিটালকে উন্নয়নের জন্য উনি হচ্ছেন আর কদিনের মধ্যেই ওটা উদ্বোধন করবেন, এবং সেটা যদি আপনারা নিজেরা গিয়েও দেখে নিতে পারেন, যেটা আমাদের বিশাল স্বপ্ন পূরণ হয়েছে। আমরা কোনো মানুষ অপারেশনের জন্য যে আমাদের পিজিতে বিদ্যাসাগর বিভিন্ন হসপিটালে যেতে হতো, ঠিক আছে, সেই আই হসপিটাল, সেই হসপিটালটা উনি করে দিয়েছেন নতুন করে 6 কোটি টাকা ব্যয়ে, আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং আগামী দিনে উনি যে পরিকল্পনা নিয়েছেন যে আমতলা হচ্ছে আমাদের গেটওয়ে সারা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে, সেই আমতলাকে উনি নতুন করে সাজাবেন এবং একটা উড়াল পুলও করে দেবেন বলেছেন, আমতলা কিপরামপুর পোল থেকে আরম্ভ করে আমাদের হিমালয় মার্কেট অবধি আমাদের যে যানজট হয় 4টে রোড, যেহেতু আমতলা বজবজ থেকে আরম্ভ করে আমতলা ডায়মন্ডবার থেকে আরম্ভ করে আমতলা থেকে ধর্মতলা, আমতলা থেকে বাড়াইপুর, এই যে জনসংযোগ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, সেটা উনি পূরণ করার যে চেষ্টা করেছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং শতকোটি প্রণাম জানাই মাননীয় অভিষেক ব্যানার্জি। একটা লাস্ট যেটা জানতে হবে, আজকে পশ্চিমবঙ্গের যা কিছু উন্নয়ন, যার মুখ দেখে বাংলার মানুষ এসেছে, সেই মমতা ব্যানার্জি সম্পর্কে আপনি কী অভিমত পেশ করেন? উনি আমার মা, এর থেকে বেশি কিছু বলার নেই। সবাই তো দিদি বলে, আমি মা বলি। আরেকটা যেটা জানতে হবে লাস্ট, সেটা জানতে চাইছি যে প্রত্যাশায় স্বপ্ন পূরণ হয়েছে, স্বপ্ন পূরণ হচ্ছে যেটা ছোট থেকে একটা স্বপ্ন দেখেছেন, একটা বাজারের চিন্তা রয়েছে, আগামী দিনে আরও মানুষের পাশে কাজ করতে হবে। সম্প্রতি একটা সারা বাংলা জুড়ে অশান্তির একটা বাতাবরণ বইছে, এই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার একটা চক্রান্ত রয়েছে, সেটা হচ্ছে নতুন করে হচ্ছে বিজেপি দল, আমাদের হিন্দু মুসলমানের একটা দাঙ্গা লাগাবার একটা চক্রান্ত রয়েছে, এই সম্পর্কে সাধারণ মানুষকে কী বলবেন একটু সচেতন হতে? প্রথমত বলি, ধর্ম নিয়ে খায় না মাখে সেটা আমি জানি না, ধর্মটা যে যার ব্যক্তিগত ব্যাপার, আর
দ্বিতীয়ত হলো আমি হিন্দু ধর্মের ছেলে, অবশ্যই জয় শ্রীরাম আমি বলতে পারি, আর এখানে যারা উপস্থিত আছে যারা হিন্দু আছে তারা জয় শ্রীরাম বলতেই পারে, মুসলিম যারা আছে তারা আল্লাহর নাম বলতেই পারে, খ্রিস্টান যারা আছে তারা যীশু খ্রিস্টের নাম বলতেই পারে। কিন্তু আমি সেদিনকে একটা কোনো কারণবশত দেখলাম যে রাতের বেলা বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে, কেউ বা কারা, জয় শ্রীরাম। আমার মনে হয় হিন্দুদের প্রতি আমাদের ভুল একটা বার্তা কোনোরকম ছোটো ছোটো ছেলেদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা যারা হিন্দু আছি, অবশ্যই যারা মুসলিম ধর্মে দীক্ষিত তারা আল্লাহর নাম নেবে, যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত তারা যীশু খ্রিস্টের নাম নেবে। আমি অবশ্যই হিন্দু, দুর্গার সময় আমি জয় দুর্গা বলবো, বিশ্বকর্মার সময় জয় বিশ্বকর্মা বলবো, কৃষ্ণর সময় জয় কৃষ্ণ বলবো, রামের সময় জয় রাম বলবো। কিন্তু তা বলে এই নয় যে সব সময় দুর্গা বা কোনো রকম হচ্ছে কোনো মুসলিমদের কোনো ধর্মের সময় গিয়ে সেখান থেকে, এখানে আমার একটা বড় কাছারি আছে, এখান থেকে ম্যাক্সিমাম সময় আপনারা জানেন যে বড় কাছারি হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা শুধু নয়, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে আমাদের বড় কাছারিতে মানুষ আসেন। কিন্তু অনেক অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে আমতলা মোড় মাথায় থাকার কারণে অনেকে দেখি যাবার সময় বলে যাচ্ছে জয় শ্রীরাম। এগুলো আমি আমার হিন্দু ধর্মের যারা মানুষ আছেন তাদের কাছে, আমার হিন্দু ধর্মের যারা ছেলে আছেন বা যারা যুবক আছেন প্রত্যেকটা মানুষের কাছে আমি অনুরোধ করব যে এখানে গুজরাট হতে দেবেন না, এখানে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ হতে দেবেন না। আমরা পশ্চিমবাংলার মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ, বিহারি থেকে আরম্ভ করে পাঞ্জাবি থেকে আরম্ভ করি, সমস্ত ধর্মের মানুষ আমরা ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। মমতা ব্যানার্জির আশীর্বাদে, তৃণমূল কংগ্রেসের আশীর্বাদে আমরা চাই না এখানে হিন্দু মুসলিম দাঙ্গা হোক, এখানে আমরা চাই না কোনো রকম পাঞ্জাবি বা বিহারি বা খ্রিস্টান রাজস্থানী বিভিন্ন রাজ্যের মানুষ যেন সবাই শান্তিতে বাস করতে পারি। আমরা যেন গান্ধীজির যে আদর্শ, রবীন্দ্রনাথ ঠাকুরের যে আদর্শে যেন আমরা, নজরুলের আদর্শে যেন আমরা সবাই মিলে ভালো থাকতে পারি। এটাই আমার কাছে, বিজেপির মানুষদের কাছেও অনুরোধ আমার। যে একটা নতুন পালক পঞ্চায়েতের মাথায় এসেছে, পালকটাকে আমাদের পঞ্চায়েতের মধ্যে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিদির আশীর্বাদে, ঐশাক ব্যানার্জির আশীর্বাদে, তৃণমূল কংগ্রেসের আশীর্বাদে এবং সর্বোপরি সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষের, জনগণ সাধারণ মানুষের আশীর্বাদে আমরা নির্মল গ্রাম পঞ্চায়েত হতে পেরেছি। এবং সেই সঙ্গে সর্বোপরি আরেকটা দিক দিয়ে আমরা নতুন চণ্ডী গ্রাম পঞ্চায়েত পালক পেয়েছি, যেটা আপনার ভাষায় সোনার পালক। আমরা আমাদের যে ট্রেড লাইসেন্স, যেটার মধ্যে ভুরি ভুরি অভিযোগ ছিল যে ট্রেড লাইসেন্সের মাধ্যম দিয়ে প্রধান এবং সরকারি কর্মচারীরা কোনো রকমভাবে দুর্নীতিগ্রস্ত হতেন, সেই ট্রেড লাইসেন্সটা আমরা অনলাইনের মাধ্যমে করতে পেরেছি এবং মাননীয় সুব্রত মুখার্জির আশীর্বাদে সেটা আমরা হতে পেরেছি। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস হতে পেরেছি, আমরা চণ্ডী গ্রাম পঞ্চায়েত প্রথম দেখিয়েছে সারা পশ্চিমবাংলার মাধ্যমে মানুষের কাছে এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতকে, যে আমরা ওন ফান্ড থেকে ক্যান্সার রোগী থেকে আরম্ভ করে সমস্ত এলাকার গরিব দরিদ্র যারা ছাত্রছাত্রী আছে সেই সব ছাত্রছাত্রীদের আমরা ওন ফান্ডের মাধ্যম দিয়ে তাদের পরিষেবা দিয়েছি, তাদের বই খাতা থেকে আরম্ভ করে। এবং আমাদের এলাকার যারা ক্যান্সার রোগী আছে, আমাদের চণ্ডী গ্রাম পঞ্চায়েতে যতগুলো ক্যান্সার রোগী আছে প্রত্যেকে মাসে মাসে তাদের ক্যান্সার রোগীদের ওষুধ কেনার যে টাকাটা সেটা আমরা পঞ্চায়েত থেকে ওন ফান্ডের মাধ্যমে ব্যবহার করি। এবং আমাদের ওন ফান্ডের মাধ্যম দিয়ে আমাদের এখানে আমতলা যে গ্রামীণ হসপিটাল আছে সেই হসপিটালের একটা কক্ষ আমরা তৈরি করে দিয়েছি এবং সেখানে আমাদের আশাকর্মী যারা আছে, আমাদের যারা রোগী যারা আসে, যেমন ধরে নিন আমাদের যারা প্রেগনেন্ট মহিলা আছে তাদের জন্য একটা কক্ষ আমরা করে দিয়েছি এবং সেটা ওন ফান্ডের মাধ্যমেই আমরা করতে পেরেছি। আমরা জানতাম না এবং সেটা হয়তো আমাদের অনেক মানুষ সেগুলো অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলোও জানে না যেগুলো করা সম্ভব।
আমি আমার মাধ্যম দিয়ে সমস্ত গ্রাম পঞ্চায়েতের যারা প্রধান বিরোধী হন, আমাদের তৃণমূল কংগ্রেসের হন, বিজেপির হন বা সিপিএমের হন বা কংগ্রেসের হন, সকলের কাছে বার্তা দিলাম মানুষের জন্য, আমরা মানুষের জন্য অনফান থেকে সমস্ত কিছু করা যায়, এই বার্তাটা আমি সমস্ত প্রধানদের কাছে দিলাম। আসল উন্নয়নটা এখানে থেমে থাকেনি, মানুষ এখানে উন্নয়ন দেখেছে। মানুষ মমতা ব্যানার্জির সৈনিক, যারা আপনার সামনে যাদের সঙ্গে আমি কথা বললাম, এই সৈনিকদের হাত ধরেই কিন্তু বাংলার উন্নয়ন হচ্ছে। আর জাতি দাঙ্গা কখনোই এই বাংলাকে করা সম্ভব নয়, কারণ বাংলার মানুষ সংহতিটা বোঝে। আজ বাংলার মানুষ যে উন্নয়নটা দেখেছেন এই সেনাপতিদের হাত ধরে, আগামী দিনে বিরোধীদের কোনো অস্তিত্বই থাকবে না।